দেখ, বিয়ে কিন্তু মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানে বিয়ে নিয়ে মজা ফাইজলামি দুষ্টামি এগুলো করা ঠিক না। তুই মানে সত্যি করে বল, হ্যাঁ তুই কি বিয়ে করেছিস, মজা করতেছিস না? তোমরা কেউ আমার কথা বিশ্বাস করতেছো না কেন সেটাই তো বুঝতেছি না। তোমার কি মনে হয় আমি মিথ্যে কথা বলতেছি? আমি মোটেও মিথ্যে কথা বলতেছি না। যদি বিশ্বাস না হয় দুলাভ এক কো কাজী অফিসে যায় খোঁজ নিয়ে আসো। কাজী সেই খবর নেওয়া হয়ে গেছে। বৃষ্টি, তুমি এরকম একটা কাজ করতে পারলে, হ্যাঁ রতনের মতো একটা লাফাঙ্গা ছেলের তুমি বিয়ে করলে কি করে? এটা তো আমার মাথায় ঢোকে না। দুলাভে রতন মোটেও লাফাঙ্গা ছেলে না। আরে তুমি আমারে রতন দে চিনাবা? আমি রতন দে চিনি নি। হ্যাঁ রতন তো শুধু লাফাঙ্গা না, ও তো একটা বাদাম ম্যাও। দুই দিন পরপর ওর মা ওরে বাড়ি থেকে বের করে দেয়। তুমি কোন ভরসায় ওরে বিয়ে করলে? আরে রাখো দিনই তোমার ভালোবাসা। তুমি যদি পরিচয় দিতে না পারো তাহলে ভালোবাসা ধুয়ে পানি খাবা? দুলো ভাই, আপনি তো রতনে বলেছিলেন যে তাকে আমার সাথে বিয়ে দিবেন, বলেছিলেন না? মানে কি তুমি রতনে এই কথা কইছো? আরে ভাই রে, তোমার বোন রে তো অনেকেই বিয়ে করতে চায়, তো সবাই দেখি না করা যায় ডাইরেক্ট। আর ওই যে কাজল, সে তো একজন দড়ি পাটি, দড়ি থাকেই তার সাথে। তারে যদি এখন বলি যে না তোমার সাথে বৃষ্টির বিয়ে দেব না, সে তো ডাইরেক্ট গলায় দড়ি দিবে। তখন সে দায় কিনা নেবে? কার দায় সেটা? তার মানে কি তুমি তুমি কাজলরও আশ্বাস দিয়েছো যে কাজলের সাথে বৃষ্টির বিয়ে দিবা? হ্যাঁ আরে না রে ভাই, আশ্বাস টাশ্বাস কিছু না, আমি বলি যে ভাগ্যে থাকলে বিয়ে হবে। দুলা ভাই, তাহলে মনে করে যে আমার সাথে রতনের বিয়েটা ভাগ্যে লেখা ছিল তাই বিয়ে হয়ে গেছে? আরে ভাই ভাগ্যে তো অনেক সময় উল্টা পাল্টাও লেখা থাকে, সেই জন্য দেখো না কত ডিভোর্স হয়ে যাচ্ছে, বিয়ে ভেঙে যাচ্ছে। এই যে দেখো, যৌতুকের কারণে কত লোক বউ ফিরায় না, অনেকে তো বউকে মেরেও ফেলায়। এখন এই লাফাঙ্গা রতন যে কি করবে সেটা আল্লাহই জানে। দুলা ভাই, রতন সেরকম ছেলে না, ও কিছুই করবে না। সে তো আরো বেশি করবে, তুমি জানো সে করবে না? আরে রতন তো শুধু লাফাঙ্গা না, ও তো পাগল বংশের লোক, ওর ভাই তো একটা পাগল। শোনো, বংশে একজন পাগল থাকলে আরেকজনের পাগল হতে বেশি সময় লাগে না, দেখবা রতন যে কোনো সময় পাগল হয়ে গেছে। কি পুষ্পা ঠিক বলিনি? হ্যাঁ আসলে রতনের কথা বলছো সেটা কো, বারবার তার ভাই টানছো কিসের জন্য? তুমি বিষয়টা ডাইরেক্ট কয়ে দাও যে এই বিয়ে আমরা মানি না। হ্যাঁ এই বিয়ে আমরা মানি না। দেখ বৃষ্টি, মা ডাইরেক্ট বলে দিছে মা এই বিয়ে মানে না। মা অনেক কষ্ট পাইছে, তোর সাথে কথা বলতে পর্যন্ত আসে নাই। এই বিয়ে আমরা কেউ মানতেছি না, তুই মানা করে দে, তুই মারে কষ্ট দিস না। হ্যাঁ বৃষ্টি, তোমার মার মনে কিন্তু কষ্ট দেয় একদম ঠিক হবে না। আমরা বুঝতে পারছি তুমি একটা ভুল করে ফেলাইছো, তুমি একটা ভালো মেয়ে, তোমার এই উল্টাপাল্টা রতন কি বুঝাইছে এটা এটা ভুলে যাও, ভুলে যাও রে ভাই। আচ্ছা দুলা ভাই, কিছু বুঝতে পারতেছি না, আমার তো বিয়ে হয়ে গেছে, আমি তো বিয়ে করে ফেলেছি, এখন আমি কি করব? শোনো, তুমি এইটা মনে করো না যে তোমার বিয়ে হয়ে গেছে বলি তোমার রতনের কাছ থেকে বাঁচার কোনো উপায় নেই। অবশ্যই উপায় আছে। কি উপায়? আরে কি উপায় আবার, যে কাজী অফিসে গিয়ে ওরা বিয়ে করেছে সেই কাজী অফিসে যাই আবার ডিভোর্স দিয়ে নেবে, হয়ে গেল। তারপরে তোমারে আমরা একটা ভালো ছেলে দেখে বিয়ে দিতে। ভালো কথা কইছো, একদম ভালো কথা কইছো, এটাই কর, তুই ডিভোর্স দিয়ে দে। হ্যাঁ আমরা ভালো ছেলে দেখে তো বিয়ে দিব, তুই ডিভোর্স দে। এইটা ছাড়া তো ওর কোনো উপায় নেই রে ভাই। আরে একটা ভুল করে ফেলাইছে, তার মানে কি এই সারা জীবন এই ভুল নিয়ে সে বসবাস করবে? আমি বলতেছি কি বেশি মানুষ জানাজানি হওয়ার আগে ডিভোর্সের কাজটা সারি ফেলাই। পুষ্প তুমি ভালো করে বুঝাও, আমি আসতেছি। কই যাও তুমি? ওই রতন রে ধরতি, আমার এরকম সহজ সরল একটা শালিরি নিয়ে এইরকম সিনেমা নিয়ে খেলবে, আর ওরা আমি উচিত শিক্ষা দেবো না? আমরা কথা শুন। আরে কি কথা শুনবো, তোমার কাছে কি মনে হয় বিয়ে একটা ছেলে খেলা? আমি বিয়ে করলাম, এখন আমি আবার দুই ডিভোর্স দিয়ে দিব? এতদিন তুই ভাবতি যে বিয়ে করবি কি করবি, এত কনফিউজ ছিলি, এখন হঠাৎ করে বিয়ে একদম বিয়ে করতেই হবে কেন? আমি বিয়ে করবো না কোনোদিন বলেছি? আমি কাকে বিয়ে করবো সেটা নিয়ে বুঝতে পারতেছিলাম না, এখন বিয়ে হয়ে গেছে, এখন আবার বিয়ে ভাঙার জন্য তোমরা উঠে পড়ে লাগছো। আমি তো আসলে তোমাদের কিছু বুঝতে পারছি না।